পাবলিক প্লেস তো এটা এসব করা যায় তোমার থোড়ি আমি চুমু খেতে বলেছি কোলে তুলতে বলেছি ওজনটা একটু মেপে বলো আরে ওজন মাপো না একটু রাস্তা পার করে দাও রাস্তা পার করতে না এত বড় একটা নেই পুরো দাঁড় এরকম করতে পারো পারি না কত বাইক যাচ্ছে দেখো আমাকে তো পার করে দাও রাস্তাটা शेयर एक नतून प्रैंक भिडियो निये आज के इको पार्के एसे एक ऐले के प्रपोज करेছি আমাকে সে ছেলেটা কোলেও নিয়েছে কোলে নিয়ে আমাকে সেই ইকো পার্কে ঘুরিয়েছে তো বেশি কথা বলবো না ডাইরেক্ট ভিডিওতে চলে যাবার ভিডিওটা দেখো শেষ পর্যন্ত হাই শর্মিষ্ঠা সরস্বতী পূজা বলে কথা হাত মেলানো হয়েছে সাইড দিয়ে দাও না আমি দাঁড়াই একটু हेलो बुझबे साइड दा अरे की तुम्हार भाई তাহলে তো ঠিক আছে তাহলে নিজেরই জিনিস আচ্ছা তো এসো এই বন্ধু বলে করছিস টাকা তো না বন্ধু কই ওই সামনে আর গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড আজকে এনজয় করতে বন্ধু সাথে আবার তোমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ কষ্ট পেলাম ও ঠিক আছে গোল পোস্টে তো গোলকিপার থাকবে তাহলে কি গোল গোল দেব না বাইকটা কিন্তু বেশ সুন্দর আর পাঞ্জাবিটা পুরো বেশ ভালো লাগছে মানিয়েছে কিন্তু কালারটা একটু আলাদা হয়ে গেছে আমার শাড়ির সাথে বাট ঠিক আছে আমি মানিয়ে নেব এর আগেও হয় হওয়ালেই হয় কি এত ফোন ঘাটছো কি এত ফোনে ব্যস্ত এত সুন্দরী একটা মেয়ে পাশে দাঁড়িয়ে কথা বলতে ফোন কেটে যাচ্ছে আসলে সেইটা না খুব খারাপ তুমি দেখছিলাম বন্ধু কোথায় গেছে লোকেশন গেছে আর আরো দুটো দিনে বন্ধু আসবে তো সেই কারণে লোকেশন শেয়ার করলাম তুমি বাইরে তুমি এখানে একা এসছো তোমার জন্য এসছি আবার একা এসছো কি তোমার জন্য আর কাউকে দেখতে হবে লাইন বলার জন্য না পুরো ইকো পার্কে হ্যান্ডসাম পাঞ্জাবি নীল পাঞ্জাবি পরে একটাই ছেলে ছিল চশমা পরে আছো তুমি আর ভুল দেখেছি আমি বাই দ্য ওয়ে হেয়ার কাটিংটা ভালো তুমি এত তারিফ করছি একটা তারিফ তো আবারও করতে পারো থোড়ি তোমার পয়সা খরচা হবে আমার তারিফ করতে গেলে থাঙ্কু আজকে আর কি প্ল্যান আছে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে আপাতত এখানে বন্ধু আগে সামনে আছে ফটোশ্যুট করবো করার পর দেখি কোথায় যাওয়া যায় ওরা কি প্ল্যান করে না করে তোমার কি প্ল্যান আমার তো আমি তো তোমার পিছনেই ছাড়বো না আমার তো প্ল্যান এটাই বাড়ি থেকে করে এসেছি এখানে তো এসে মিট হলো তো কে বলেছে তোমাকে আমি অনেক আগে থেকে চিনি তুমি আমায় চেনো না আমি তোমাকে অনেক আগে থেকে চিনি কোথা থেকে স্বপ্নে আমি যেগুলো তোমার স্বপ্ন দেখে সব সময় 24 ঘন্টা চোখের চোখ বন্ধ করলে তুমি চোখ খুললেও তোমাকে ভাবাই তো আমার কাজ তোমার কথা ভাবা তোমাকে নিয়ে কল্পনা করা সুন্দর সুন্দর ড্রিম দেখা ওটাই আমার কাজ মাকেও বলে দিয়েছি যে আমার এই ছেলেটাকে নিয়ে ভাবাই কাজ মা দেখতে চেয়েছিল আমি দেখাতে পারি না আজকে ছবি তুলে নিয়ে যাবো আজকে মাকে গিয়ে দেখাবো পাক্কা ঠিক আছে আমি হিল পড়ে যাই না করে এইটুকু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলো চলো মানিয়ে যাবে চলো বাড়িতে কে কে আছে ও আই লাভ জয়েন্ট ফ্যামিলি আমার রাবণের গোষ্ঠী সবাই আছে মা থেকে শুরু করে বাবা বোন কাকা কাকি জেঠু জেঠি বাবার ঠাকুমা সবাই আছে প্রমাণ দিতে হবে চলো বাড়িতে আমার চলো শুধু দেখছি সবাই সবাইকে বাইকে করে নিয়ে ঘুরছে আমাকে তো আর কেউ বাইক করে ঘোরায় না আমাকে বাসে করে একা একা আসতে হয়েছে কত দূর থেকে এখানে একা একা এসেছি তাহলে আমাকে যখনই দেখতে পেয়ে তখনই বলিনি কেন তাহলে নিয়ে আসতাম আরে ভয় পাচ্ছিলাম তো দূর থেকে যে যাবো কি যাবো না কথা বলবো কি বলবো না ভাবছিলাম তারপর আর সহ্য করতে না পারলাম চলেই আসলাম তোমাকে একা পেয়ে তখন করতে পারবে চলে আসতে এই তো এখন বাড়ি দিয়ে আসবে এখন তুমি ফাঁকা আছো, এখন বাড়ি দিয়ে আসবে? ধারমে যায় বন্ধু, বন্ধু আগে না বউ আগে? তাহলে বউ ঘরে ঢুকতে দেবে না, মাথায় রেখে। অনেকদিন ওজন মাপি না আমি, জানো আমার ওয়েট কত হবে আন্দাজ? 50 কাছাকাছি পাক্কা। মুখে বলে কি হবে, মেপে দেখো। তুলে মেপে দেখো তাহলে তো বুঝতে পারবে। আমার নামে তোমার কোলেই উঠবো আমি, তোমার কোলেই উঠবো আমি। যাই এত সুন্দর বডি শডি বানিয়েছে, বলছে গায়ের জোর নেই। আমি তোমায় তুলে নিতাম, শুধু ব্যাপারটা খারাপ দেখাবে তাই। এই একটা মেয়ে হয়ে একটা ছেলেকে তুলছি, তো তুমি আমায় তুলবে না আমি তোমায় তুলছি, ব্যাপারটা খারাপ দেখায় না? আবার ফোন ঘাটে, পাবলিক প্লেস তো, এটা এসে করা যায়? তোমায় ধরিয়ে আমি চুমু খেতে বলেছি, কোলে তুলতে বলেছি। ওজনটা একটু মেপে বলো। আরে ওজন মাপো না, একটু রাস্তা পার করে দাও। রাস্তা পার করে পায়ে খুব ব্যথা, একা একা এসছি না, হেঁটে হেঁটে পায়ে প্রচন্ড ব্যথা করছে। মনে হয় তুমি একা এসছো, তোমার আরো বান্ধবী? না, কেউ আসেনি আমার সাথে, আমি একা এসছি। সত্যি বলছি আমি একা এসছি। রাস্তা চিনলে কি করে? ইকো পার্কের রাস্তা চেনে না, যেন এগুলো বোকা বোকা কথা। ইকো পার্কের রাস্তা সবাই চেনে। চলো চলো একটু দেখো রাস্তাটা আমাকে পার করে দাও সুন্দর করে। এই রাস্তা? হ্যাঁ রাস্তা, রাস্তা পার হতে হবে না, এত বড় একটা নেই। উড়ে দাও না, এরকম করতে পারো পারি না। কত বাইক যাচ্ছে দেখো, আমাকে একটু পার করে দাও রাস্তাটা। আমি কিন্তু হেঁটে পার হবো না, কোলে করে পার করতে হবে। এই তো বললে তুমি রাস্তাঘাটই পার হতে হবে, আমাকে কোলে করেই পার করতে হবে, এটা আমার ডিমান্ড আজকে। আমার গায়ে ওরকম জোর? আরে হ্যাঁ হ্যাঁ আছে আছে, সব আছে। আরে হ্যাঁ হ্যাঁ পারবে পারবে। নরমাল আমি না, আমি হেঁটে পার হব না তো, আমার পায়ে ব্যথা। পা ব্যথা করছে, পা ব্যথা করছে, প্রচন্ড পায়ে ব্যথা করছে। একটু রাস্তাটা এপার থেকে ওপার করে দেবো। দেখো টোটো আসছে, আবার ধাক্কা দিয়ে দেবে। নাজুক না দেখে মনে হচ্ছে না, না আমি তোমার কোলে উঠবো। সরস্বতী পূজার চান্স কিন্তু মিস করো না, বলে দিলাম। দেখ থোড়ি চুমু খাচ্ছি। চলে এসছি গন্তব্যস্থলে, পৌঁছে গেছি। ভালোই তো কোলে নিলে, ওয়েট না বেশি? তুমি ভয় পাচ্ছিলে? এত লোক দেখছি ইকো পার্কে, এত লোক রয়েছে, সবাই তাকিয়ে রয়েছে তোমাকে। কত লোক দেখলো বলো তো, তুমি আমাকে কোলে নিলে? ওই যে তাকাও, সবাই দেখলো তুমি আজকে আমাকে কোলে নিয়েছো। সরি সরি, কিছু মনে করো না, ঠিক আছে? বাট কোলে তুলে কেমন লাগলো সেটা বলো। ঠিক আছে, ভালোই লেগেছে। আরে বলে দাও আমার দর্শকগুলোকে, ভালো লেগেছে। এর ওয়েট বেশি না বলো? ওয়েট কিন্তু কম, ওয়েট এভারেজের মধ্যে আছে। হাই বলে দাও। থ্যাংক ইউ, টাটা।